গড় পাস 83% শীর্ষে যশোর বোর্ড, শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছেন সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রশাসনের অবহেলায় অবলীলায় ছাড়া পাচ্ছে মাদক মামলার আসামি, জামিনে বেরিয়েই জড়াচ্ছে কারবারে, বিফলে জিরো টলারেন্স নীতি। মুঠোফোনে গ্রাহক ছাড়ালো 19 কোটি 13 লাখ, অবৈধ মোবাইল সেট আপাতত বন্ধ নয়, বললেন আইসিটি প্রতিমন্ত্রী। এবং কোরবানির ঈদ ঘিরে দিনাজপুরের ঘোড়াঘাটে পশুপালনে ব্যস্ততা, প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজাকরণ করার দাবি খামারিদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি সাদিয়া ইসলাম তৃষা। এবারে বিস্তারিত, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83.04%, সবচেয়ে বেশি 92.32% পাশ করছে যশোর শিক্ষা বোর্ডে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকার মতো শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। নাসিরউদ্দিনের রিপোর্ট। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় 20,24,192 জন শিক্ষার্থী। পরীক্ষা শেষে 2 মাসের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হয়। এরপর বোর্ড চেয়ারম্যানরা আলাদাভাবে ফল তুলে দেন সরকার প্রধানের কাছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সমন্বিত পাশের হার 83.04%, ছাত্রদের পাশের হার 81.57 এবং ছাত্রীদের 84.47%। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 84.39%, মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66%, আর কারিগরিতে পাশ করেছে 81.38% শিক্ষার্থী। ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার। শুধুমাত্র যে সাদাসিধা এমএ বিএ পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি, বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। 2024 সালের এসএসসিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় 1 লাখ বেশি। ছেলে সংখ্যা কমে যাওয়ার কারণ খুঁজতে বললেন শেখ হাসিনা। আমাদের ছেলে মেয়েদের ভিতরে যে মেধা আছে সেটা বিকাশের সুযোগ আমাদের করতে হবে। আমি আবারও বলবো যে কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। মানে বিবিএসকেও আমরা বলতে পারি, যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি, কী কারণে ছেলেরা কম দেয়। শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্র বিমোচন আমাদের লক্ষ্য, শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। কাজে সেইভাবে আমরা আমাদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শিক্ষার্থীর দুর্বলতা নয়, এটা আমাদের প্রক্রিয়াগত দুর্বলতা, প্রতিষ্ঠানগত দুর্বলতা, সেটা আমাদেরকে কাটিয়ে ওঠার জন্য এখন আমাদের কাজ করতে হবে। শিক্ষার্থীর উপরে দোষ চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, শিক্ষার্থীকে পরীক্ষার্থীকে নিগৃহীত করার যে মানসিকতা, সেটা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। আমরা ইতিমধ্যেই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে সেটা অনুরোধ পত্র পাঠাচ্ছি যে তাদের যে ধাপ, পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ধাপটা আছে, সেই ধাপটা যাতে করে তারাও উত্তরণ করিয়ে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর পাঠদানও তারা যাতে করে দেওয়ার অবস্থানে আসেন, সেই লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করার জন্য। কারণ পরবর্তী যেটা PDP-5 প্রকল্প আসছে সেখানে যাতে সেটা সংযুক্ত হয়, পাশাপাশি
শিক্ষা মন্ত্রণালয় না মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত সংযুক্ত এবং যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তো ইতিমধ্যেই বিনা বেতনে বা খুবই স্বল্প খরচে সেখানে সুযোগ আছে। তবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বিশেষভাবে দেখতে চাই যে সেখানে এমপিও দেওয়া হচ্ছে, আবার পাশাপাশি এমপিওর পাশাপাশি শিক্ষার্থীদের কাছেও কি অনেক অতিমাত্রায় ফিস বেতন নেওয়া হচ্ছে কিনা, এবং যেটা দেখা যাচ্ছে শিক্ষার্থীর জন্য একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। তো নিম্ন মাধ্যমিক স্তরের যেই আমাদের এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শুধু নিম্ন মাধ্যমিক না সংযুক্ত মাধ্যমিক পর্যায়েও, নিম্ন মাধ্যমিক স্তরে সরকার যদি সেখানে এমপিও দিয়ে থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছ থেকে আবার নতুন করে ফিস যাতে করে না নেওয়া হয় সেটা সুনির্দিষ্টভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা করতে পারলে আমরা শিক্ষার্থীর জন্য সেটাকে অবৈতনিকভাবে পরিচালনা করার সুযোগটা থাকবে। আর মাধ্যমিক প্রাথমিক শিক্ষা প্রক্রিয়া যদি অন্ততপক্ষে 65,000 প্রতিষ্ঠানের মধ্যে অন্ততপক্ষে মানে 20,000 প্রতিষ্ঠানে যদি সেটা সম্প্রসারণ করতে পারে, বিশাল সংখ্যক শিক্ষার্থী সেখানে সেগুলোতে অংশগ্রহণ করতে পারে এবং সেগুলো সরকারের সরাসরি অর্থায়নে পরিচালিত হয়, তাই এটা একটা বড় সুযোগ। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে এমপিও দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু সরকার সরাসরি পরিচালনা করছে না, সরকার সহযোগিতা করছে। সেখানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি ভিন্ন বা স্কুল ভিত্তিক সেগুলো হয়, তাদের সাথে আলোচনা করে আমরা নিম্ন মাধ্যমিক স্তর নিয়ে সুনির্দিষ্টভাবে আমরা নীতি প্রণয়ন করব। যদি এমপিও সরকারের থেকে তারা পেয়ে থাকেন সেক্ষেত্রে আবারও শিক্ষার্থীর কাছ থেকে অতিমাত্রায় বেতন নেয়ার সেখানে যুক্তিগুলো কি সেটা আমরা অবশ্যই দেখব। কিছু দেখছিলেন শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন। দর্শক, এবার এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস জানাতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, ফলাফলের পর শিক্ষার্থী ও শিক্ষকদের অনুভূতি কি? তৃষা, আপনি আমার পেছনে যে শিক্ষার্থীদেরকে দেখছেন তারা হচ্ছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার ফল প্রত্যাশী ছিলেন, কিন্তু তারা ফলটা পেয়েছেন এবং ফলটা পাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে তাদের উচ্ছ্বাসের পরিমাণ এবং এটা হবেই বা না কেন, কারণ হচ্ছে প্রায় 10টা বছরের সাধনা কিন্তু আজকে তারা পেয়েছেন, এই ফলটা পেয়েছেন। এবং সেই সঙ্গে আর একটা বিষয় যেটা ছিল, তারা যখন আসলে হাই স্কুলে পড়ছেন ওই সময় কিন্তু করোনার হানাত ছিল সারা বিশ্বে এবং সেটার একটা প্রভাব কিন্তু সারা বিশ্বের মতো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যেও পড়েছিল, এবং তারপরও কিন্তু তাদের যে রেজাল্ট, আমি কিছুক্ষণ আগেই আমার হাতে তাদের ফলাফলটা এসেছে এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ছিলেন 2,416 জন এবং এদের মধ্যে কৃতকার্য বা পাশ করেছেন 2,401 জন। এবং এছাড়া যদি আমি আপনাকে জানাই যে এখানে এ প্লাসের সংখ্যা ছিল রয়েছে 1,956 জন এ প্লাস পেয়েছেন। এছাড়া পুরো যে পাশের হার সেটি হচ্ছে 99.69%। এর আগে কিন্তু আমি দেশের আরেকটি সেরা বিদ্যাপীঠ যেটাকে ধরা হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ সেখানে গিয়েছিলাম এবং সেখানেও কিন্তু বেশ ভালো ফলাফল আমরা জেনেছি। সেই তথ্যটি যেটা আমরা পেয়েছি সেখানে হচ্ছে মোট পরীক্ষার্থী ছিলেন সেখানে 2,195 জন, এর মধ্যে পাস করেছে 2,161 জন, জিপিএ 5 পেয়েছেন 1,528 জন, পাশের হার ছিল 98.45%। সুতরাং আর আমরা যখন সেখানে শিক্ষার্থীদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তারা কিন্তু তাদের শিক্ষকদের পাশাপাশি তাদের অভিভাবক এবং তাদের যাদের যে শিক্ষকদের হাত ধরে তারা আসলে এই পড়ালেখা করেছেন এবং সেই পড়ালেখা করেই তারা অধ্যাপকের মাধ্যমে এই ফলাফল পেয়েছেন, তারা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তৃষা, আমার কাছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই ছিল সবশেষ। আসাদ, আপনাকে ধন্যবাদ। মাদক মামলা বাড়লেও ছাড়া পেয়ে যাচ্ছে অর্ধেকের বেশি আসামি, জামিন পেয়ে আবারও তারা জড়িয়ে পড়ছে মাদক কারবারে। স্থানীয় পর্যায়ের সাক্ষ্য প্রমাণের অভাব, দুর্বল তদন্ত ও প্রশাসনের অবহেলায় এসব আসামি ছাড়া পেয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামলা জট নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। মাদকের নীলবিষে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ, শহর থেকে গ্রামে সহজেই ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াল থাবা, থানায় বাড়ছে মাদক মামলার সংখ্যাও।
পরিসংখ্যান বলছে 2010 থেকে 2023 সাল পর্যন্ত 13 বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 10,56,540 মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে 13,43,521 জনকে। তদন্ত কার্য অনেক সময় দেরি হয়, যেগুলি মামলাগুলি দ্রুত চাষি দেওয়া যায় তদন্ত শেষ করে শুধু তাড়াতাড়ি দেওয়া উচিত। এই সময়ে রায় হয়েছে 34,457 মামলার, এর মধ্যে 16,812 মামলায় সাজা হয়েছে আর খালাস পেয়েছে 17,645 মামলার আসামি। এই 34,457 মামলায় আসামি ছিল 37,067 জন, এদের মধ্যে সাজা হয়েছে 17,424 জনের, খালাস পেয়েছে 19,643 জন। পরিসংখ্যানে দেখা যায় মাদক মামলায় খালাস পেয়ে যাচ্ছে অর্ধেকেরও বেশি আসামি, অথচ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতির আলোকে বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করতেছে। তদন্ত ও সাক্ষ্য প্রমাণের দুর্বলতা এবং পুলিশের গাফিলতিতে আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছেন, এজন্যে পুলিশ সদর দপ্তর মাদক মামলায় সাজার হার বাড়াতে পদক্ষেপ নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে। মাদক মামলায় অনেক সময় আসামিদের যে ধরনের শাস্তি হওয়ার দরকার সেই শাস্তি নিশ্চিত হচ্ছে না। তারা তদন্ত করে থাকে পুলিশ সদস্য, তাদের কোনো গাফিলতি আছে কিনা এই তদন্তের ক্ষেত্রে, সুতরাং মামলা রেকর্ডের ক্ষেত্রে কোনো ভুল হচ্ছে কিনা সেটার দিকে আমরা নজর দিয়েছি। মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা গেলে মাদক বাণিজ্য কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জব্দ তালিকায় যদি কোনো ফল না থাকে, এফআইআর যদি কোনো ফল না থাকে, সেই ক্ষেত্রে মাদক মামলার কোনো আসামি খালাস পাওয়ার কোনো সুযোগ নাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। 28,000 মোবাইল সেট বন্ধ করে দেওয়ার তথ্যটি সঠিক নয় জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, এ ধরনের কোনো পরিকল্পনাও সরকারের নেই। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, দেশে বর্তমানে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা 19,13,00,000 ছাড়িয়েছে। এর মধ্যে ইন্টারনেট সুবিধা পাচ্ছে 13,35,00,000 মানুষ। প্রতিমন্ত্রী এও জানান, এছাড়া 17টি কারখানায় উৎপাদন হচ্ছে মোট চাহিদার 97% মোবাইল হ্যান্ডসেট। কোন সেট কোনটাই এখন কোন জায়গায় বন্ধ করার কোনো পরিকল্পনা নাই, এই ধরনের কোনো পদক্ষেপ নাই। কাস্টমারদের কাছে, সিটিজেনদের কাছে জনপ্রিয় বা তাদের জটিল সেগুলোকে বৃদ্ধি করা এবং যেই সকল প্যাকেজ এবং সার্ভিসের বিরুদ্ধে আমাদের দেশের নাগরিক এবং মানে গ্রাহকদের অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কোরবানির ঈদ সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন তারা। এসব খামারের গরু কিনতে আসছেন দূর দূরান্তের পাইকাররা। ঘোড়াঘাট থেকে মোহাম্মদ শামসুল ইসলাম শামুর তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। কোরবানি সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে ঘোড়াঘাটের ছোট বড় প্রায় 200 খামারি। দেশের অধিকাংশ স্থানে বিদেশি গরু পালন করা হলেও এখানকার চিত্র ভিন্ন। কৃষকরা এসব দেশি জাতের গরুকে ঘাস খড় খাইয়ে বড় করছেন, তবে বড় খামারিরা বাজার থেকে বা নিজে তৈরি খাবার খাওয়াচ্ছেন। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করছেন তারা। আমরা হচ্ছে ইয়া খাওয়াই, ক্যাটল ফিড খাওয়াই, তারপরে আবাদের ঘাস খাওয়াই আর সাইলেজ খাওয়াই। আমাদের এই ফার্মে 39টা গরু আছে, এই কুরবানি ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে। গরুকে খাওয়াই, এবার খ্যার কাটি, গুজুল করাই, এবারে পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। সব মিলিয়ে 7,050 গরু এবং ছাগল দ্বারা এগুলো হচ্ছে বাণিজ্যিকভাবে তারা তৈরি করেছে এবং কোরবানির জন্য এটা বিক্রি শুরু করেছে। তবে খাবার সহ আনুষাঙ্গিক পণ্যের দাম বেশি হওয়ায় আশানুরূপ লাভ হচ্ছে না বলে জানান খামারিরা। আফরিন পপি, মোহনা সংবাদ। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। এ ধাপে দেশের 165 উপজেলায় মোট ভোট হবে। প্রতীক বরাদ্দের পরপরই কর্মী সমর্থকদের নিয়ে তারা ছুটে চলেছেন ভোটারদের কাছে।
সমানতালে চলছে মাইকিং, মিটিং ও মিছিল। ভোটারের মন জয় দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে প্রচার প্রচারণায় বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। এসএসসিতে গড় পাস 83%, শীর্ষে যশোর বোর্ড। শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রশাসনের অবহেলায় অবলীলায় ছাড়া পাচ্ছে মাদক মামলায় আসামি, জামিনে বেরিয়েই জড়াচ্ছে কারবারে, বিফলে জিরো টলারেন্স নীতি। মুঠোফোনে গ্রাহক ছাড়ালো 19 কোটি 13 লাখ, অবৈধ মোবাইল সেট আপাতত বন্ধ নয়, বললেন আইসিটি প্রতিমন্ত্রী। এবং কোরবানির ঈদ ঘিরে দিনাজপুরের ঘোড়াঘাটে পশুপালনে ব্যস্ততা, প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজাকরণ করার দাবি খামারিদের। এই ছিল মোহনা সংবাদে, পরবর্তী সংবাদ বিকেল 5:30। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।